হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো টুম্পা ব্লগের আরও একটি নতুন সকালের নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো আজ সকাল 6টা বাজে, 6টা থেকেই ভিডিওটা তোমাদের সাথে আমি শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগে। তো সকালবেলা উঠে আগে ফুলগুলো তুলে নিচ্ছি, কেননা রাস্তার পাশে গাছ, তো ফুলগুলো যে কেউ নিয়ে চলে যেতে পারে। তবে গাছটায় অনেকই ফুল ফোটে, সেই মতো ফুল কিন্তু আমরা পাই না। এই কটা মাত্র ফুলই পেয়েছি দেখো। যাই হোক, সকালবেলায় কে যেন ফুল তুলে আমাদের বাড়ির সামনে যে ভ্যানটা থাকে না, সেই ভ্যানের মধ্যে অনেক কটাই ফুল রেখে গেছিল। ফুল তুলে চলে আসলাম বাসি কাজ করতে। তো বাসি কাজ বলতে আমাদের এই যে এইটুকুই উঠোন, উঠোন ঝাঁট দেয়া, দুয়ারে জল দেয়া আর বাসন মাজা। তো বাসনগুলো আমি হচ্ছে সকালে মাজি না, ওই পরে মাজি। যাই হোক, ব্রাশ করে ঘরে চলে আসছি মুখ ধুয়ে। অংশনাও ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে নিই। অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না, আর কালকে না জানো তো বিছানায় না ওম একটু হিসুও করে দিয়েছিল, সেই কারণে না কেমন যেন লাগছিল, একটু গন্ধও লাগছিল। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, সেই কারণে জানো তো ওই হিসু করলে না ভীষণ খারাপ লাগে, ঘরে একটা বৃষ্টির গন্ধ হয়ে যায়। তো আমার ঘরে সেরকম যে বাচ্চা আছে সেরকম কোনো নেই, আমি একটু পয় পরিষ্কারই রাখি। তো বেড কভারটা উঠিয়ে এই বেড কভারটা আমি পেতে নিয়েছি। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে জানো তো, তাই ভাবলাম বেড কভারটা যখন উঠিয়েছি আজকে কেচেও দেব, যেহেতু রোদ উঠেছে সেই কারণে। আর আমরা বিছানায় দুজন ঘুমাই, আর আমাদের কোলবালিশ দেখেছে তো তিনটে। যাই হোক, গল্প করতে করতে তো কিছু কাজ হয়ে গেল, তো ঘরে চলে আসলাম খালি পেটে, আগে একটু জল খেয়ে নিলাম। আর এই যে বাসনটা, বাইরের কাজ তো হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে, বাসনটা বের করার কথা আর মনেই নেই। ওই যে বললাম বাকি কাজ, বাসি কাজ হয়ে গেছে, তো চালটা নিয়ে আমি ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে আমি ভাতটা বসাবো। আর এই কচুটা দেখতে পাচ্ছ, এটা কি কচু যেন নাম আমি সঠিক জানি না, তো এটা বাবা কালকে বাজার থেকে এনে বললো টুম্পা একটু কুচিয়ে ভাজা করো। তো এই দেখো আমি এটা কুচিয়ে নিচ্ছি, এইভাবেই আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর জানো তো এত টেস্ট হয়েছিল না খেতে, তোমাদেরকে কি বলবো, তোমরা যদি খেতা একবার তাহলে বুঝতে পারতা। যাই হোক, আমার এটা একদম শখের মানি প্ল্যান্ট গাছটা আমি একটু দূরে সরিয়ে রাখলাম। আর এটা কি দিয়ে রান্না করব জানো তো, এটা হচ্ছে আমি সিম্পল একদম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেইভাবেই রান্না করব। আর রান্নার মাঝখানে আমি এক গ্লাস একটু ছাতু গুলে খেয়ে নিচ্ছি। সর্ষের তেলটা না বাড়ন্ত হয়ে গেছিলো, তা ভাবলাম আজকে একটুখানি ঢেলে নিই। আর এই সর্ষের তেলটা হচ্ছে আমাদের যে মাঠে বাবা সর্ষে চাষ করেছিল সেখান থেকেই এই এক গ্রাম সর্ষের তেল আমাদের জন্য ভাঙিয়ে এনেছিল খাওয়ার জন্য। চলো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও প্রায় শেষ হয়ে গেছে। আর এই পেয়ারাগুলো হচ্ছে আমার ননদ দিয়েছিল, তো জানো তো পেয়ারাগুলো না পেকেই গেছে, খাওয়ার মতো সেরকম সময় সুযোগই হয়ে ওঠেনি যে খাবো। আর রান্নার পরে একটুখানি ঝেড়ে পুছে নিচ্ছি, আর যেহেতু রোজগারই পরিষ্কার করা হয় সেই কারণে কিন্তু খুব একটা নোংরা হয় না। আর এই যে দেখতে পাচ্ছ আমার মানি প্ল্যান্ট কাজটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আর এইদিকে ডাইনিং টেবিলটাও আমি হালকা হাতে পরিষ্কার করে নেব, তেমন নোংরা হয়নি। আর এই দেখো আমার এখানেও কিন্তু একটা মানি প্ল্যান্ট গাছ আছে। আর বাবা কি করেছে জানো তো, এগুলোর মধ্যে না কুচো পাথর বলে না, সেই পাথরও কিছু এনে দিয়েছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো রান্নার পরে না একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের ওপরটা, ডাইনিং টেবিলটা, তাহলে না একটু দেখতেও সুন্দর লাগে, নোংরাটাও কম হয়, তাই না? যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কিন্তু পাশে থেকো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। তো এখন ওই 10টার মতো বাজে, ওম সোনাকে ভাত খাওয়াবো।
আর ওকে আমি সব কিছু টাইম টু টাইম করারই চেষ্টা করি জানো তো বন্ধুরা। তো এখন ওম শোনা একটু টিভি দেখছে, সেই ফাঁকে আমি ভাতগুলো মেখে নিচ্ছি। এই দেখো ওই টিভিতে পোগোতে হচ্ছে, কার্টুন হচ্ছে, জগন্নাথ হচ্ছে, সেটাই দেখছে। আর আজকে কি রান্না করেছি দেখো, এই দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর ওই যে কচুটা দেখেছো না ওটা ভাজা করেছি। এই দেখো এগুলো হচ্ছে ওই দেশি ধনে পাতা বলে, দেশি না বিলেতি ধনে পাতা বলে, সেগুলোই মা এখানে লাগিয়েছে। আর আমি বেশিরভাগ তরকারিতে এই থানকুনি পাতাগুলো তুলে তুলে নিয়ে দিয়ে দিই, আমার না বেশ ভালো লাগে খেতে। তো ওম সোনাকে কিন্তু খাইয়ে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি, দেখেছো তো। এই দেখো এই ফাঁকে কিন্তু আমি বেশ কয়েকটা কাজও করে নেব ওম সোনা ঘুমোতে ঘুমোতে, স্নান করব, আর যেহেতু অনেকটাই রোদ উঠেছে এই লোভটা কিন্তু আমি আর আজকে সামলাতেই পারলাম না, জামাকাপড় সব কেচে দিলাম আমি বাইরে। কিন্তু খুব দুঃখের বিষয়, জামাকাপড় কেচে দিলাম তো ঠিক, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও চলে আসলো, হাফ শুকিয়েছিল, অতটাও ভালো শুকায়নি। যাই হোক কী করা যাবে, একসাথে এত জামা কাপড় কেচে দিয়েছি, আর আমাদের ঘরের ভেতরে বা উঠোনে সেরকম কোনো জায়গাও নেই যে ঘরের ভেতরে দিয়ে দেবো। আর ওমের প্যানগুলো আমি সবসময় টিনের ওপরে দিই, টিনের তাপে না প্যানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। কত রোদ দেখতে পাচ্ছ তো, এই রোদের লোভেই কিন্তু আমি এত জামা কাপড় আজকে কেচে দিয়েছি। ঘেমে দেখো বন্ধুরা, আমি পুরো স্নান হয়ে গেছি ঘেমে। যাই হোক এখন হচ্ছে আমি চান করবো, আর পরে দেখা হচ্ছে। স্নান করে কিন্তু আমি ঘরেও চলে এসেছি, আর এসে দেখি আমার ওম সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, দেখেছো তো। যাই হোক আমার ওম সোনার চুলগুলো না অনেকটাই বড় হয়ে গেছে, ওর চুল কাটাতে যাব। এই দেখো বলেছিলাম না বৃষ্টি হয়েছে, দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন যাব চুল কাটাতে, ওম সোনা একটু খেলা করছে, ওকে ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছি, জল খাইয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।